নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাটফাটা গরম থাকলেও এবার বৃষ্টির দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও শনিবার ও রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা যার ফলে আগামীকাল উত্তরবঙ্গে বর্ষা পা রাখলেও আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে যার ফলে হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝা পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশে ঢাকা বরিশাল চট্টগ্রাম মনমেন সিং খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সহ হালকা বৃষ্টির পাশাপাশি রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সপ্তাহান্তে সহ ঝড় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া যেতে পারে হাওয়া ফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ থাকবে ছিয়াশি শতাংশের আশেপাশে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ